ফাইনালি আমার প্যান্ট পছন্দ হইলো, এই এইটু ঠিক আছে, এইটুই নিয়ে যাই। এই আমাদের গ্রামে ছোটখাটো কুমির বড় এটা, ঠিক আছে। এই সেই বন্ধুরা সে লিকুইড ভরেছিলাম, এই লিকুইডগুলো বর্তমানে অবস্থা দেখো বুঝলি। বন্ধুরা ফাইনালি চুল দাড়ি কেটে এলাম, কিন্তু এখন চান করিনি, এখন বেজে গেল 8টার মতো। তোমরা কমেন্টে জানাইও ঠিক আছে যে ফোনে কিস খেলে রোজা ভাঙে কি ভাঙে না, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। আজকে চলে এলাম আবার এক নতুন ভিডিওতে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমার মোটরসাইকেল হাওয়া থাকে না, একবারে শুধু হাওয়া কমে যাচ্ছি, সেই জন্য আজকে ফাইনালি আমি চলে এলাম কিউ চেঞ্জ করতে। আর কাজে থেকে এসে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাড়ি ঢুকিনি, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু আমি মোটরসাইকেল দোকানে এসেছি, নি মোটরসাইকেল টিউ চেঞ্জ করছি। আর এখন বেজে গেল বন্ধুরা 9টার মতো। আর এই মিস্ত্রির কাছে দিয়েছি আমি ঠিক করতে, তা মিস্ত্রি শুধু প্রেম করতে ব্যস্ত, রোজা করে যদি আয় করে কি বলবো বলো, লজ্জা লাগছে আমাকে দেখে। আর এই সেই বন্ধুরা সে লিকুইড ভরেছিলাম, মানে লিকুইডগুলো বর্তমানে অবস্থা দেখো যে পোকার মতন হয়ে গেছে, ঠিক আছে। ফাইনালি কিন্তু টিউ চেঞ্জ করবো। আর বন্ধুরা এখানে আমার অনেকেই মুসলিম ফ্রেন্ড আছে, ঠিক আছে। তা ফোনে যদি কিস খাওয়াই তো রোজা ভাঙবে কি ভাঙবে না সেটা জানাই তো, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাইও ঠিক আছে যে ফোনে কিস খেলে রোজা ভাঙে কি ভাঙে না, ঠিক আছে। এখন নতুন নতুন মুক্তি আছি, এখন নতুন নতুন প্রেম করতে শিখেছে এই মালটা, ঠিক আছে। এখন ফোনে আরে যাতে পেয়েছে সেখানে কিস খেছে, ঠিক আছে। বন্ধুরা ফাইনালি আমার টায়ার লাগা কমপ্লিট হলো। আর এখানে সব এক এক করে আড্ডাখানায় আসছে, জমা হয়েছে। এই আমাদের হাকিম দা এসকে ড্রাইভার, এগুলো কিন্তু সবই ড্রাইভার বটে, ঠিক আছে। আমাদের সবই বন্ধুগুলো সব কিন্তু ড্রাইভার বটে। আনু কোথায় যাচ্ছ তুমি? এই যে চাকরিতে চলে যাচ্ছে এখন বর্তমান আনু, এখন 1 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। তাও কিন্তু ফিটিং করতে পারছে না মিস্ত্রি, এখন প্রেম করতেই ব্যস্ত, তো কি করে ফিটিং করবে বলো। আর হ্যাঁ, রোজা করেও যদি মানে কিস খেলায় তাহলে কিছু বলার নাই আমাদের, ঠিক আছে বন্ধুরা। মানে সব পানি খাওয়া বারণ, মানে সব কিছু খাওয়া বারণ, কিন্তু কিস খাওয়া হালাল নাকি, ঠিক আছে। আরে এই বন্ধুরা আমার টায়ার কি ভরা ছিল দেখালাম, এগুলো ভরা ছিল, লিকুইড ভরা ছিল, তো সেই জন্য এখন ফাইনালি আজকে টিউব ভরলাম, দেখা যাক কতদিন চলে। এই বন্ধুরা ফাইনালি আজকে সেই ছেলেটো, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাই ও কিন্তু কেন টুপি পরে, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাই ও কেন টুপি পরে। আর হয় বিমল ঘর, ঠিক আছে। আর এখানে কিছু বসে আছে বেকার যুবক যুবতী, এগুলো সব বেকার যুবক যুবতী, ঠিক আছে। আর এই আমাদের রাজেশ দা, ঠিক আছে, এটা কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন ড্রাইভার বটে, ঠিক আছে। এখন বর্তমানে এখানে বসে রয়েছে। খেতে বেরোলাম, আবার যাবো চুল কাটতে। এখন এই মাত্র ডন আমি চুলাইছি, ডন এইও, আর এইও খেলা হয়েছে, মারবো খেলা, এখানে খেলি, ঠিক আছে। অনেকদিন খেলিনি, অনেক ছোটো তো খেলেছি, এখন এখানে খেলেলি বলে। বন্ধুরা ফাইনালি 2 ঘন্টা পর লাইন পেলাম, আর এই নয়নদার লাইন পেলাম 2 ঘন্টা পর, ঠিক আছে, স্পেশাল। তো এখন কিরকম লোক আছে দেখালাম জাস্ট, আর দেখি চুলটা কাটার পর কি হয়েছে, দেখি চুল দাড়িটা কাটার পর। তা আমি তো বলেছি নয়নদাকে একটা ভালো লুক দিচ্ছে, দেখা যাক কিরকম লুক দিচ্ছে। আমি যে ভালো লোক দেয় তো ভালো কথা, নাইলে কিন্তু তুলে নিয়ে চলে যাবো, আমি এটা তোমার গ্যারান্টি। আর চুলগুলার লেগে ঘরে ডেলি গাল খেয়েছি, তবে আমি অল্প করে কাটতে বললাম, বেশি কাটতে বলিনি, ঠিক আছে। দাড়ি মুছতে অল্প করে, সবাই তো আমার যারা বন্ধু আছে তারা তো বলছে অল্প করে কাট, বেশি কাটার দরকার নাই। তো দেখা যাক কিরকম লোকটা দিচ্ছে, তাহলে লোকটা এই চুলটা কাটার পর দেখাচ্ছি, ঠিক আছে চলো। এই ফাইনালি নয়নদা এলো, নয়নদা ভালো লোক দিবে কিন্তু, ঠিক আছে। আমার বন্ধুরা কিন্তু তোমার মারতে লাগবে বলে দিলাম আমি, ঠিক আছে। তো হ্যাঁ সেরকম কাজ করো ভেবে চিনতে, দাড়িটা বেশ ভালো করে বানাও, এগুলো তো দেয়নি, এগুলো বর্ডার, ঠিক আছে, ভালো করে দাও। ফাইনালি আমাকে এই পর্যন্ত লুক দিলে, ঠিক আছে, একদম কিরম লাগছে তোমরা কমেন্টে জানাইও। এখন নয়নদা দিলে এখন কিন্তু ফাইনাল লুক হয়নি, এরকম নিয়ে যদি বাড়ি যায় না কেলা হবে ধরে, সত্যি মানে খুব সুন্দর লাগছে তাহলে বললো ওরা। তো দেখা যাক ফাইনাল লুকটা দেখ, চুল কাটা দাড়ি কাটা সব কমপ্লিট হয়ে গেছে, এটা হয়ে গেলে কাজ কাজ। বন্ধুরা ফাইনালি চুল দাড়ি কেটে এলাম, কিন্তু এখনো চান করিনি, এখন বেজে গেল 8টার মতো, ঠিক আছে। এতক্ষণ দেরি হয়ে গেলো বলা মুশকিল। আর এই জায়গাটাতেই আমাদের গ্রামের সমস্ত অনুষ্ঠান হয়, তোমাদেরকে আগেও বলেছি, এটা আমার ভাইপোর ভাইপোর বাড়ির কাছেই বলে, বাস জাস্ট জায়গাটা দেখে না আমি পিছনে ক্যামেরা করছি। এই যে আমাদের গ্রামে ছোটখাটো কুমির বটে এটা, ঠিক আছে।
এটা ছোট খাটো কুমির বটে। ঠিক আছে, ভালো থেকো, সুখে থেকো, আবার পরে দেখা হবে। গুড নাইট।